সব মিল এখানে প্রত্নতত্ত্ব থেকে মাস্টার্স পড়াশোনা করছি। আমরা যে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে সবাই একত্রিত হয়েছি, আমাদের মূল দাবি ছিল যে এই স্বাধীন বাংলায় একটা কোটা ব্যবস্থা, এটা একটি বৈষম্যযুক্ত একটা ব্যবস্থা। এখানে কতিপয় মানুষদের জন্য 56% কোটা আর বাকি সবার জন্য মাত্র 44%, অর্থাৎ মাত্র জেনারেলরা সুবিধা পাচ্ছে মাত্র 44%। তো এখানে আমাদের কথা ছিল যে কোটাটির একটি সংস্কার করতে হবে এবং এটা যুক্তিসঙ্গত সংস্কার, এবং এর পরিমাণটা অবশ্যই কখন 10%-এর বেশি যাতে না হয়। 10% থেকে কমও হতে পারে, কিন্তু এটা কখনোই যাতে 10% থেকে বেশি না হয়, এটাই ছিল আমাদের সবার দাবি। কিন্তু এ নিয়ে এই মাননীয় বিভিন্ন মন্ত্রী মহল থেকে যে উস্কানিমূলক এবং তাদের দায়িত্বজ্ঞানহীন বিভিন্ন বক্তব্য আসলো, বক্তব্য আসার পরে মাঝখানে আমরা প্রধানমন্ত্রীর সাথে এক ধরনের আলোচনায় গিয়েছিলাম যে আগামী মে 7 তারিখ পর্যন্ত আমরা আন্দোলনটা স্থগিত রাখবো, কিন্তু ওনাদের এই উস্কানি এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা আবার রাস্তায় একত্রিত হয়েছি। এখন আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কোনো লিখিত স্টেটমেন্ট অথবা তিনি মৌখিকভাবে প্রেস কনফারেন্স করে এই কোটার একটি যুক্তিসঙ্গত সংস্কার করবেন, এবং যত তাড়াতাড়ি তিনি এই যুক্তিসঙ্গত সংস্কারকে আমাদের মধ্যে নিয়ে আসবেন আমরা তত তাড়াতাড়ি এই আন্দোলনটি সরিয়ে নিবো।